ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমি ন্যারেশনের যে ডেফিনেশন এবং বেসিক ইন্ট্রোডাকশনের বিষয়ে আলোচনা করছিলাম। আজ আমি লাস্টের যে চারটি কথা আমি বলেছিলাম, যে এই চারটি জিনিস বা চারটি শব্দের কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, সেগুলো ছিল যে টাইম, প্লেস, প্রোনাউন আর টেন্স। তো টাইম, এই ধরনের শব্দ যদি ডাইরেক্টে থাকে তাহলে ইনডাইরেক্টে করতে হবে, যেরকম এগো থাকলে বিফোর হবে, নাও থাকলে দেন হবে, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো দি নেক্সট ডে, ইয়েস্টারডে দি প্রিভিয়াস ডে, বা দি ডে বিফোর, লাস্ট নাইট দি নাইট বিফোর। ঠিক ওই ধরনের প্লেসের এই ধরনের শব্দ যদি থাকে, ডাইরেক্টে দিস থাকলে ইনডাইরেক্টে দ্যাট, দিস প্লুরাল নাম্বারে যদি থাকে তাহলে দোষ হবে, কাম থাকলে গো হবে, ডাস থাকলে সো হবে, ইয়ার থাকলে তেয়ার হবে। আর প্রোনাউনের যেটা আমি বলেছিলাম, যে আই থাকলে হি বা সি হয়, বা কত কত সময় আইও হয়, যে নিয়মগুলো গ্রামারের ভিতরে থাকে সেই নিয়ম কত কত সময় খাটে না, যার জন্যে একটা সহজ নিয়ম আমি বলেছিলাম, যে যদি ডাইরেক্ট স্পিচের ফার্স্ট পার্সন প্রোনাউন হয় তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে এ সব সময় রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ফলো করে বা অনুসরণ করে, আর সেকেন্ড পার্সন প্রোনাউন হলে রিপোর্টিং স্পিচের অবজেক্টকে ফলো করে, আর যদি কোনো ডাইরেক্ট ন্যারেশনে অবজেক্ট না থাকে তাহলে মি, এরকম মি এই ধরনের অবজেক্ট আছে বলে ধরে নিতে হবে এবং সেই অনুযায়ী তার পরিবর্তন আনতে হবে, আর থার্ড পার্সন প্রোনাউনের কোনো চেঞ্জ নাই। যাই হোক, আজ আমি সেই সেন্টেন্স অনুযায়ী অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ ও অপারেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স, এই সেন্টেন্স অনুযায়ী আলোচনা করব। আজ আমি আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের নারেশনগুলি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কীভাবে নেওয়া যায় তার নিয়ম বা রুলস কি। তো এখানে এক নাম্বার রুলস আমি আলোচনা করছি, রুল নাম্বার ওয়ান। রুল নাম্বার ওয়ান, যদি রিপোর্টিং ভার্ব, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ সে যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে প্রেজেন্ট টেন্সে হবে, পাস্ট টেন্সে থাকলে পাস্ট টেন্সেই হবে, ফিউচার টেন্সে থাকলে ফিউচার টেন্সে হবে। শুধুমাত্র টাইম, প্লেস আর প্রোনাউনের চেঞ্জ হবে, কিন্তু টেন্সের চেঞ্জ হবে না। অর্থাৎ ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য প্রেজেন্ট অর ফিউচার টেন্স, দ্য টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ ইজ নট চেঞ্জ ইন দ্য ইনডাইরেক্ট ন্যারেশন। যেমন উদাহরণ বলছি, যে হি সেজ টু মি আই ওয়াজ এ স্টুডেন্ট, হি সেজ টু মি আই ওয়াজ এ স্টুডেন্ট। এখানে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে আর রিপোর্টেড স্পিচটা পাস্ট টেন্সে আছে। এখানে আর একটা কথা আমাদের মনে রাখতে হবে, যেখানে কমা আর কোটেশন, অর্থাৎ একটি সেন্টেন্স রিপোর্টিং কোটেশনের বাইরে আছে আর একটা কোটেশনের ভিতরে আছে। তো আমরা জানি যে কোটেশনের বাইরে থাকা সেন্টেন্সটাকে রিপোর্টিং স্পিচ আর ভিতরে থাকা স্পিচটাকে রিপোর্টেড স্পিচ বলা হয়। তো এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট প্রেজেন্ট টেন্সে আছে, গতিকে এই যে কমা আর কোটেশন, এই কমার কোটেশন উঠিয়ে দেওয়ার জন্য আমাদের দ্যাট কনজাংশন ব্যবহার করতে হবে, অর্থাৎ দ্যাট, টি এইচ এ টি, এই দ্যাট কনজাংশনটি আমাদের ব্যবহার করতে হবে। এখানে আসছে হি সেজ টু মি, অর্থাৎ দ্যাট
যেহেতু ফার্স্ট পার্সন প্রোনাউন, ফার্স্ট পার্সন প্রোনাউন রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ফলো করে। রিপোর্টিং স্পিচের সাবজেক্ট এখানে হি, গতিকে এখানে আসবে হি। এটা টেন্স আছে পাস্ট টেন্স, এটা আছে প্রেজেন্ট টেন্স। যেহেতু নিয়ম অনুযায়ী বলা হয়েছে যে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টিং স্পিচের টেন্সের পরিবর্তন হয় না, অর্থাৎ যে টেন্স আছে সেই টেন্সই হবে। এখানে পাস্ট টেন্স আছে, গতিকে এটাও পাস্ট টেন্সে হবে। আই এর সাথে পাস্ট টেন্সে ওয়াজ হয়, হির সাথে পাস্ট টেন্সে বিভক্ত হয় ওয়াজ। হি ওয়াজ এ স্টুডেন্ট। কত কত সময় এটা এই ধরনের হয় যে টেল ভার্বের দ্বারা যদি ব্যবহার করা হয়, অর্থাৎ হি টেলস মি, তখন এই টু ইনফিনিটিভ ভার্বটা ব্যবহার হয় না। টেল ভার্বের দ্বারা যদি করা হয় তাহলে টু ইনফিনিটিভ ভার্বটা উঠে যায়, অর্থাৎ হি টেলস মি দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট। এই ধরনের আমরা করতে পারি। যদি ফিউচার টেন্সে থাকে তাহলেও এই ধরনের হয়। যেমন ফিউচার টেন্সের একটা উদাহরণ দিচ্ছি, হি উইল সে ইউ আর এ ডক্টর, ইউ আর এ ডক্টর। এখানে আসছে কি যে হি উইল সে, এখানে আসবে কমাকোটেশনের পরিবর্তে দ্যাট। এখানে দেখা গেছে যে ইউ এটা সেকেন্ড পার্সন প্রোনাউন, ইউটা আসতে আসতে সেকেন্ড পার্সন প্রোনাউন। তো সেকেন্ড পার্সন প্রোনাউন আমরা জানি যে রিপোর্টিং স্পিচের অবজেক্টকে ফলো করে, আর যদি অবজেক্ট না থাকে তাহলে মি অবজেক্টকে ধরে নিতে হবে। তো এখানে অবজেক্ট রিপোর্টিং স্পিচের যেটা অবজেক্ট, অবজেক্ট নাই, অর্থাৎ হি উইল সে, এখানে অবজেক্ট এই সেন্টেন্সটা তো অবজেক্ট নেই। তাহলে আমরা জানি যে যদি কোনো অবজেক্ট দেওয়া না থাকে তাহলে সেখানে মি অবজেক্ট, অর্থাৎ এই মি অবজেক্ট আছে বলে আমাদের ধরে নিতে হবে, অর্থাৎ এখানে মি এই মিটা আছে বলে আমাদের ধরে নিতে হবে। তখন ইউটা একে ফলো করবে, অর্থাৎ মিকে ফলো করলো। যখন মিকে ফলো করলো তখন এটা আসবে, ইউটা আসছে সাবজেক্ট হিসাবে, গতিকে মিটার অবজেক্ট হিসাবে আছে, গতিকে মির সাবজেক্টিভ ক্যাস বা নমিনেটিভ ক্যাস হয়ে আসবে আই, গতিকে ইউটা হয়ে যাবে আই। আর এ ডক্টর, আয়ের সাথে এটা প্রেজেন্ট টেন্স, অর্থাৎ ফিউচার টেন্সে যদি থাকে, আমরা জানি যে যদি রিপোর্টিং ভার্বটা ফিউচার টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট নারেশনে রিপোর্টেড স্পেসের টেন্সের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স থাকলে পাস্ট টেন্স, ফিউচার টেন্স থাকলে ফিউচার টেন্স। এখানে প্রেজেন্ট টেন্স আছে, গতিকে ইউএর সাথে প্রেজেন্ট টেন্স আর ব্যবহার করা হয়, আয়ের সাথে প্রেজেন্ট টেন্স ব্যবহার হবে এম এ ডক্টর। এই ধরনের করতে হবে, অর্থাৎ মনে রাখতে হবে যে ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য প্রেজেন্ট অর ফিউচার টেন্স, দ্য টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ ইজ নট চেঞ্জড ইন দ্য ইনডাইরেক্ট নারেশন। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। দুই নম্বর নিয়ম, দুই নম্বর নিয়মে হচ্ছে যে যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে কি করতে হবে, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচের প্রেজেন্ট বা ফিউচার টেন্সও পাস্ট টেন্সে পরিণত করতে হবে। অর্থাৎ ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য পাস্ট টেন্স, দ্য টেন্স দ্য প্রেজেন্ট অর ফিউচার টেন্স, দ্য প্রেজেন্ট অর ফিউচার টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ ইজ অলসো চেঞ্জড ইন টু পাস্ট টেন্স। যেমন She said to him, she said to him, you are a doctor. She said to him, you are a doctor. অর্থাৎ রিপোর্টিং ভার্বটা আছে আমাদের পাস্ট টেন্সে। তাহলে কবে আছে যে
রিপোর্টেড স্পেশাল প্রেজেন্ট বা ফিউচার টেন্সও পাস্ট টেন্সে করতে হবে। যেমন শি সেড টু হিম দ্যাট, এখানে সেকেন্ড পারসন প্রোনাউন। তো আমরা জানি যে সেকেন্ড পারসন প্রোনাউন রিপোর্টিং স্পেশাল অবজেক্টকে ফলো করে, তা এই অবজেক্টকে ফলো করবে। এখানে অবজেক্ট আছে হিম, গতিকে হিম ইউট সাবজেক্টিভ হিসাবে অর্থাৎ নমিনেটিভ কেস হিসাবে ব্যবহার করা হয়েছে, গতিকে হিমের নমিনেটিভ কেস আসবে হি। এখানে আছে পাস্ট টেন্স, এখানে আছে প্রেজেন্ট টেন্স, ইয়ের সাথে প্রেজেন্ট টেন্সে হি, ইয়ের সাথে প্রেজেন্ট টেন্সের বিভাগটা আসতেছে আর, গতিকে হি প্রেজেন্ট টেন্সটা আসবে ইজ, কিন্তু যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স, গতিকে ইজ এর পাস্ট টেন্সটা আসবে ওয়াজ, হি ওয়াজ এ ডক্টর। এটা শি সেড টু হিম দ্যাট শি ওয়াজ এ ডক্টর। নাম্বার থ্রি, তিন নম্বর রুলস অ্যাসার্টিভ সেন্টেন্সের তিন নম্বর রুলটা হচ্ছে হইতেছে যে যদি রিপোর্টিং আর রিপোর্টেড দুয়োটা স্পেসের ভার্বে যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা কী করি, অর্থাৎ রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড ভার্ব দুয়োটা ভার্ব। আগে যেরকম আমরা পেয়েছি যে যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পেসের টেন্সের কোনো পরিবর্তন হয় না। নেক্সট দুই নম্বর পেলাম যে যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে রিপোর্টেড স্পেশাল প্রেজেন্ট বা ফিউচার টেন্সও পাস্ট টেন্সে পরিণত করতে হয়। এখন আসতেছে যে যদি রিপোর্টিং আর রিপোর্টেড দুইটা ভার্বে পাস্ট টেন্সে থাকে তাহলে কী করতে হবে। তো এখন যদি রিপোর্টিং আর রিপোর্টেড দুইটা ভার্বে পাস্ট টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পেশাল টেন্সটাকে গ্রেটার পাস্ট টেন্সে পরিণত করতে হবে। গ্রেটার পাস্ট টেন্স মানে হচ্ছে যে যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে, যদি পাস্ট পারফেক্টে থাকে তাহলে হয় পাস্ট পারফেক্ট বা ডাবল ভার্ব ব্যবহারও করা যায়। তো উদাহরণস্বরূপ আমি দিছি যে হি সেড I did it yesterday. অর্থাৎ রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স, রিপোর্টেড ভার্বটাও পাস্ট টেন্স। তাহলে আমাদের কী করতে হবে যে রিপোর্টিং অর্থাৎ হি সেড দ্যাট ফার্স্ট পারসন, আইটা ফার্স্ট পারসন প্রোনাউন, রিপোর্টিং স্পেসের সাবজেক্টকে ফলো করে, অর্থাৎ আসলো হি। এটা আছে পাস্ট ইনডিফিনিট, আই ডিড ইট ইয়েস্টারডে, এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, গতিকে এটাকে লিখতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। তো এখানে হি, তো হির সাথে পাস্ট পারফেক্ট টেন্সের ফরমেশন আসবে হি হ্যাড, মেন ভার্ব আসবে ডু, ডুর পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম হিসাবে পাওয়া হয়, যে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, দূর পাস্ট পার্টিসিপল ফর্ম আসতেছে ডান ইট, তারপর আছে ইয়েস্টারডে, এই ইয়েস্টারডে অর্থাৎ টাইমের কথাটা উল্লেখ আছে, গতিকে ইয়েস্টারডে থাকলে হয় দি প্রিভিয়াস প্রিভিয়াস ডে, অর্থাৎ হি সেড দ্যাট হি হ্যাড ডান ইট দ্য প্রিভিয়াস ডে। এটা আসতেছে যে যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, যদি পাস্ট কন্টিনিউসে থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে লিখতে হবে। যেমন making a noise, you are making a
noise. অর্থাৎ he said to her you are making a noise. অ্যানসার টা আসবে এই ধরনের যে he said to her বা he told her এভাবে লেখা যায় যে he এখানে told her ग्रेटर पास टेंस बुझी the past perfect continuous tense অর্থাৎ she past perfect continuous tense এর ফর্মেশন আসবে she had been making a noise said to her that she had been making a noise অর্থাৎ past continuous থাকলে past perfect continuous tense লেখা হয় আর যদি past perfect থাকে তাহলে হয় past perfect বা past double hand ব্যবহার করেও করা যায় যেমন Ram said, "I had done the sum. I had done the sum." अर्थात् ये जो व्यस्त है जे Ram said that आई तो फर्स्ट पर्सन पुनः तो ये क्या व्यस्त है Ram तो ठीक है राम एक बार व्यवहार कर रहे अर्थात पुनः नाउन एक बार जो फर्स्ट व्यवहार कर रहे तारपरे प्रोनाउन व्यवहार करा है अर्थात এখানে राम रामের প্রোনাউনটা আসছে হি ওইদিকে হি যেহেতু পাস্ট পারফেক্ট এটা পাস্ট টেন্স বলা হইছে এসেছে যে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় রিপোর্টেড ভার্বটা যদি পাস্ট রিপোর্টেড টেন্সটা যদি পাস্ট পারফেক্টে থাকে তাহলে হয় পাস্ট পারফেক্ট বা ডাবল ভার্ব ব্যবহার করা যায় যেমন হির সাথে had double had ব্যবহার আসলে he had done the work বা এই ধরনের লেখা যায় যে Ram said that he had done the work done the sum that Ram said I had done the sum Ram said that he had done the sum but or Ram said that he had done the sum jekono double a double had power pro raja but perfect tense of kora jay tarpor sir tar pore asteche chaturtho niyom arthat चार नम्बर नियम एसार्टिव सेंटेंस चार नियम आटे लास्ट नियम जे जदि रिपोर्टेड स्पीच एक यूनिवर्सल ट्रुथ बा हैबिचुअल ट्रुथ अर्थात चिरसत्य अभ्यासगत सत्य जदि रिपोर्टेड स्पीचटा जदि चिरसत्य अर्थात यूनिवर्सल ट्रुथ बा अभ्यासगत सत्य यूनिवर्सल ट्रुथ है तेल इनडायरेक्ट नरेशने रिपोर्टेड स्पीचर এইটা সব সময় প্রেজেন্ট ইনফিনিট টেন্সেই ব্যবহার করা হয় যদিও রিপোর্টিং ভার্বটা যিকোনো টেন্সেই অর্থাৎ প্রেজেন্ট ইনফিনিটেই থাকুক বা পাস্ট টেন্সেই থাকুক বা ফিউচার যিকোনো টেন্সেই না থাকুক কিন্তু আমাদের সব সময় মনে রাখতে হবে যে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে কোন ইউনিভার্সাল ট্রুথে আছে না হ্যাবিচুয়াল ট্রুথে আছে যদি থাকে তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না সব সময়
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই লিখতে হবে। অর্থাৎ ইফ দা রিপোর্টেড স্পিচ ইজ ইন দা ইফ দা রিপোর্টেড স্পিচ ইজ এন ইউনিভার্সাল ট্রুথ অর অ্যান হ্যাবিচুয়াল ট্রুথ দেন দা ইনডাইরেক্ট নারেশন দা টেন্স অফ দা রিপোর্টেড স্পিচ ইজ নট চেঞ্জড অ্যান্ড ইট ইজ অলওয়েজ রাইট ইন দা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হোয়াট এভার দা টেন্স অফ দা রিপোর্টিং স্পিচ। যেমন উদাহরণস্বরূপে বলা হইতেছে যে হি সেড টু হার দি আর্থ ইজ রাউন্ড দি আর্থ ইজ রাউন্ড অর্থাৎ এই যে রিপোর্টিং স্পিচ এই রিপোর্টেড স্পিচটা হইতেছে একটা ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরসত্য। গতিকে এই পাশে যে কোনো টেন্সেই থাক, প্রেজেন্ট টেন্সে থাক আর পাস্ট টেন্সে থাকুক, তাহলে এই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না, এটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই লিখতে হবে। শুধুমাত্র মাঝখানে দ্যাট কনজাংশন ব্যবহার করা হয়। যেমন হি সেড টু হার দ্যাট দি আর্থ ইজ রাউন্ড। ঠিক ওই ধরনের যদি বলা হয় দি সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ ওটা সবসময় চিরসত্য। এবং যে হ্যাবিচুয়াল ট্রুথ, হ্যাবিচুয়াল ট্রুথ আসতেছে এই ধরনের, হ্যাবিচুয়াল ট্রুথের একটা উদাহরণ দিচ্ছি। যেমন হি সেড টু হার My father always gets up. My father always gets up at 5 o'clock. My father always gets up at 5 o'clock. এই যে মাই ফাদার অলওয়েজ গেটস আপ অ্যাট 5 o'clock, অর্থাৎ মোর দেউতা হদায়, অর্থাৎ মাই ফাদার অলওয়েজ গেটস আপ অ্যাট 5 o'clock, অর্থাৎ আমার বাবা সবসময় সকাল 5টার সময় উঠে। এই যে সকাল 5টার সময়টা, অর্থাৎ সে ইনসিডেন্টলি বা অ্যাক্সিডেন্টলি কোনোদিন হয়তো অসুখ বসুখের জন্য একদিন আগে বা পরে উঠতে পারে, কিন্তু 99% সে সবসময় সকাল 5টায় উঠে। যে এই যে সকাল 5টায় উঠে, এটাকে হ্যাবিচুয়াল, অর্থাৎ তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। অর্থাৎ 5টা বাজার সাথে সাথে সে বিছানা ছাড়তেই হয়, বিছানা থেকে উঠতেই হয়, নাহলে হয়তো ভালো লাগে না। বা এমন কতগুলো লোক আছে যারা সকালবেলা হেঁটে বেড়ায়, সকালে মর্নিং ওয়াক তাদের ডেইলি করতে হয়, আধা ঘন্টা হোক, 10 মিনিট হোক বা 20 মিনিট হোক বা 1 ঘন্টা হোক, তাদের মর্নিং ওয়াক করতে হয়। এই যে এই ধরনের অভ্যাসে যেসব পরিণত হয় সেগুলিকে অভ্যাসগত সত্য বা হ্যাবিচুয়াল ট্রুথ বলা হয়। গতিকে সেগুলোও ইনডাইরেক্ট নারেশনে করার সময় প্রেজেন্ট ইনফিনিট টেন্সেই ব্যবহার করতে হয়। যেমন এটা হি সেড টু হার মাই ফাদার অলওয়েজ গেটস আপ অ্যাট 5 o'clock, অর্থাৎ হি said to her that, এখানে মাই ফাদার, মাইটা ফার্স্ট পার্সনের, গতিকে ফার্স্ট পার্সন কী হবে রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ফলো করবে, ফার্স্ট পার্সন প্রোনাউন রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ফলো করবে। অর্থাৎ এখানে আসতেছে হি, কিন্তু এখানে আছে পসেসিভ কেস, আইয়ের পসেসিভ কেস মাই হিসাবে ব্যবহার আছে। গতিকে পসেসিভ কেসের হির পসেসিভ কেস আসতেছে হিজ, হির পসেসিভ কেস হিজ, গতিকে এখানে আসবে হিজ, অর্থাৎ হিজ ফাদার, হিজ ফাদার অলওয়েজ গেটস আপ অ্যাট 5 o'clock.
He said to her that his father always gets up at 5 o'clock. এই ধরনের ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ হলে রিপোর্টিং ভার্বটা যে কোনো টেন্সেই অর্থাৎ প্রেজেন্ট টেন্সেই থাকুক বা পাস্ট টেন্সেই থাকুক বা ফিউচার টেন্সেই থাকুক যে কোনো টেন্সেই ব্যবহার করা হোক কিন্তু রিপোর্টেড স্পিচটা সবসময় প্রেজেন্ট ইনফিনিট টেন্সে ব্যবহার করতে হবে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের এইচআরটি নিয়ম এক নম্বর নিয়মটি হচ্ছে যে যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য প্রেজেন্ট অর ফিউচার টেন্স দ্য টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ ইজ নট চেঞ্জড ইন দ্য ইনডাইরেক্ট নারেশন সেকেন্ড নাম্বার ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য পাস্ট টেন্স দ্য প্রেজেন্ট অর ফিউচার টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ ইজ অলসো চেঞ্জ ইন টু পাস্ট টেন্স অর্থাৎ যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচের প্রেজেন্ট বা ফিউচার টেন্সও পাস্ট টেন্সে পরিণত করতে হয় তারপরে আসতেছে রুল নাম্বার থ্রি যে ইফ বোথ দ্য রিপোর্টিং অ্যান্ড রিপোর্টেড ভার্ব আর ইন দ্য পাস্ট টেন্স দ্য টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ ইজ চেঞ্জড ইন টু গ্রেটার পাস্ট টেন্স গ্রেটার পাস্ট টেন্স মিন্স ইফ দ্য রিপোর্টেড স্পিচ ইজ ইন দ্য পাস্ট ইনডিফিনিট টেন্স ইট শুড বি রাইট ইন পাস্ট পারফেক্ট টেন্স ইফ ইট ইজ ইন দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইট শুড বি রাইট ইন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইফ ইট ইজ ইন দ্য পাস্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স দেন ইট শুড বি রাইট ইন পাস্ট পারফেক্ট টেন্স অর ইউ মে ইউজ ইট ডাবল হ্যাড অর্থাৎ যদি রিপোর্টিং আর রিপোর্টেড দুইটা ভার্ব এটা পাস্ট টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচের টেন্সটা গ্রেটার পাস্ট টেন্স করতে হয় অর্থাৎ গ্রেটার পাস্ট টেন্স মানে আমরা জানি যে পাস্ট ইনডিফিনিটে থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে পাস্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে হয় পাস্ট পারফেক্ট টেন্সে বা ডাবল হেড ব্যবহার করে নারেশনটা চেঞ্জ করা যায় আর চার নম্বর চতুর্থ নম্বর নিয়মটা হচ্ছে যে যদি রিপোর্টিং ভার্বটা রিপোর্টেড স্পিচটা ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ হয় তাহলে ইনডাইরেক্ট নারেশনে সবসময় প্রেজেন্ট ইনফিনিট টেন্সে ব্যবহার করতে হয় রিপোর্টিং ভার্বটা যে কোনো টেন্সেই না থাকুক যেমন অর্থাৎ ইফ দ্য রিপোর্টেড স্পিচ ইজ ইন ইজ ইফ দ্য রিপোর্টেড স্পিচ ইজ এন ইউনিভার্সাল ট্রুথ অর হ্যাবিচুয়াল ট্রুথ দ্য ইন দ্য ইনডাইরেক্ট নারেশন দ্য রিপোর্টেড স্পিচ অলওয়েজ শুড বি রাইট ইন প্রেজেন্ট ইনফিনিট টেন্স হোয়াট এভার দ্য টেন্স অফ দ্য রিপোর্টিং স্পিচ ইফ ইট ইজ ইন দ্য প্রেজেন্ট টেন্স অর পাস্ট টেন্স অর ফিউচার টেন্স বাট ইট শুড নট বি ইনক্লুডেড ইফ দ্য রিপোর্টেড স্পিচ ইজ এন ইউনিভার্সাল ট্রুথ অর হ্যাবিচুয়াল ট্রুথ গতিকে আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের এই চারটি নিয়ম আর নেক্সট যেসব সেন্টেন্স আসবে সেসব সেন্টেন্সের সাথে অ্যাসার্টিভ সেন্টেন্সের এই চারটি নিয়ম কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে কারণ এইগুলি পরের ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হোক অপটেটিভ বা এক্সক্লামেটিভ সেন্টেন্স এইগুলি সেন্টেন্সের সাথে এর লিঙ্ক থাকবে অর্থাৎ এইগুলির সাথেও তার কিছু অংশ নিয়ম বেড়ে যাবে কিন্তু এই চারটি নিয়ম কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে তবে যাই হোক আজ এখানেই শেষ করছি ধন্যবাদ